হেঁটে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো আমরা এখন যাচ্ছি ডিমনা লেক। তো এই সুন্দর, এত সুন্দর স্মুথনেস রাস্তা, একটা একটা গর্ত পর্যন্ত নেই। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাবো এবং ডিমনা লেক ভিডিও ডিসক্রিপশনে তো তোমরা অলরেডি তো বুঝতে পেরেই গেছো, আর আমি তো বলেই দিলাম যে কোথায় যাচ্ছি। তো চলো যেতে যেতে তোমাদেরকে ভিউ দেখাই। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের সীমানা পেরিয়ে ঝাড়খণ্ডে এন্টার করলাম। চলে যাচ্ছে বলরামপুর হয়ে পুরুলিয়ার, আমরা বাঁ দিকে ঘুরে গেলাম টাটা। তো এই জায়গাটার নাম হচ্ছে কাটিন মোড়। কাটিন মোড় থেকে আমরা সোজা চলে যাব এবার টাটার দিকে। তো চলো যাওয়া যাক। এইখানে ভিউটা দেখো বসতি, এ দূরে কত সুন্দর লাগছে পাহাড়গুলো। পাহাড়গুলো একবারে পুরো একবার দারুণ, না এলে খুবই মিস করবে যারা আসনি। অবশ্যই তো ডিমনা লেক যেতে যেতেই এগুলো সব পড়বে রাস্তার মধ্যে, তোমরা চাইলে একটু দাঁড়িয়ে পর এগুলো দেখে নেবে। খুব সুন্দর, ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো, সত্যি 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 তুলনা হবে না। দীর্ঘ 80-90 কিলোমিটার চালানোর পরেও একবারে পর্যন্ত এখনও ব্রেক নিইনি, তো এনার্জি তো অবশ্যই প্রয়োজন আছে বস। এনার্জির জন্যে হালকা একটু চা তো চাই, একটু চা খেয়ে আবার বেরিয়ে পড়ব। দিকে চারিদিকে যে দেখা যাচ্ছে যে ঘন, পুরো একবারে সবুজে ঘেরা, পুরো একদম জঙ্গল। দেখো দেখো পুরো জঙ্গলগুলো দেখো, আর কিছু এখানে এলে পুরো একদম মন একবার পুরো ফ্রি হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আর এই যে দূরে দেখা যাচ্ছে দলমা পাহাড়, দূর থেকে দলমা পাহাড়টা কীরকম দেখতে হয় দেখো তোমরা।
দেখো বস, দেখো দেখো পুরো দূরে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে দলমা পাহাড়। আর আমরা তো চলে এসেছি একবারে লেকের সামনে, তো লেকের সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে, এক দুটো টুরিস্ট হয়তো এসেছে, আর এখন মোটামুটি আর টুরিস্ট সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না। তো আমরা তো একদম চলে এসেছি একবারে সামনে, দেখো দেখো কি সুন্দর লাগছে লেকটা, পুরো একবারে পাহাড়ের যেমন ঢালু দিয়ে একদম লেকটা শুরু হয়েছে, একবারে ওই সাইড থেকে বোঝা যাচ্ছে যে পাহাড়টা শেষ হয়েছে আবার লেকটা শুরু। কিন্তু এই যে প্রচুর এগুলো আবর্জনা অবস্থায় লেকটা এখন আছে, এগুলো এখন কিছু প্রচুর ফুল টুল দেখা যাচ্ছে, এগুলো পরিষ্কার করেনি, তো কী কারণে করেনি সেটা তো বোঝা যাচ্ছে না, হয়তো পরিষ্কার করবে, কিছু পুজো টুজোর কারণে হয়তো বিসর্জন বা এইসব কিছু হয়েছিল সেই কারণে প্রচুর ফুল। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, পুরো একবার জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুরো একবারে দলমা পাহাড়টা পুরো একদম দারুণ লাগছে, দারুণ সত্যি। আর লেকটা তো অনেকই বড়, চাইলে তোমরা একবার চলে এসো, এবার দেখে যাও, দেখে না গেলে সত্যি মিস করবে। আমিও ফার্স্ট টাইম এসেছি লেকটাতে, একবার এই সাইডে গিয়ে একবার দেখে নিই যে কীরকম লাগছে। এই দিকটা খুব সুন্দর, একবারে দারুণ, অনেক দূর পর্যন্ত ওই দিকে যাওয়া যায়, কিন্তু আমরা আর অত দূর যাব না। ওই যে পুরো জলের মধ্যে একটা দ্বীপ দেখা যাচ্ছে, সেই দ্বীপটাও খুব সুন্দর লাগছে, তো তোমরা এনজয় করো। ডিমনা লেকে এসে অপরূপ দৃশ্য, খুব সুন্দর কিন্তু দারুণভাবে আমরা সব দেখছি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। তো এই ফার্স্ট টাইম এসেছি ডিমনা লেক, খুব সুন্দর লাগছে, কিন্তু এখন চারিদিকে প্রচুর নোংরা অবস্থায় পড়ে আছে, প্রচুর আবর্জনা, যথেষ্ট জায়গাটা ভালো, খুব সুন্দর লাগছে কিন্তু